ছোটখাটো কিছু হয়েছে আমার বন্ধু মাধ্যমে একটু ব্যবসাটা শুরু করেছি, হ্যাঁ
এখন আমার ভাগা লাগবে যে প্রথমবারে একটা ছোট দোকান দিয়েছে পার্সেল, সে জানো তো আলোকে মিটিং টিটিং আছে, আমি অনেক ব্যস্ত আছি, পরে আপনার সাথে কথা কব বিস্তারিত, ঠিক আছে, আসি, ভালো থাকবেন। গ্রামের মধ্যে দুই একটা লোক আছে, হে হইলে অযোগ্যতা বাদাম মিল, বাদাম মিল কাজই বেশি তাই চাইলেন গুলিয়া মানুষ তো এই গ্রামে ও গ্রাম সব গ্রাম বাঁচাই লইছে, দেখ কি দুর্গতি। গ্রামের মধ্যে এরকম কয়জন জামাই আছে যে ঘোড়ার ডিম নিয়ে মনে করেন শ্বশুর বাড়ি আইছে, এটা কত বড় গৌরবের বিষয় বুঝতে পারিছেন? বুঝিছেন? ছিড়ার পাচিত্ব করতে মনে কই আমার জীবন ঘ্রাণ যাবে। ময়না সত্যি করে কত কি হয়েছে ক? ওই সিটির মমিন আমার গুলে বলে আমার সর্বনাশ করেছি রে বোন, এখন আমার গোপী বইয়ের সন্তান। কি এইটা তুই কি শুনেলি? ওরে কোদা রে, এতদিন চলে পড়ে আমি কার পিছে ঘুরেছি, কাকে ভালোবাসিছি? ময়না শুনে ওকে শাস্তি দিতে হবে, চলে মা তো ভরে বাড়ি চলে, এখন ভেতরে বিয়ে করবি না হলে লাল ঘরের ভাত খাবি, চলে। আমার তো ভয় করতেছে, তোর কোনো ভয় নেই, আমি তোমার বাপের বাড়ি থেকে চলে আসি, শ্বশুর বাড়ি ঘুরে চলে আসছি। আব্বার কাছে মাপ চাইছিলে? হ্যাঁ, মাপ চাইবো কে বাপ করে, তোমার আব্বা তো বাড়ি নাই। ও আব্বা তো বড় বুবুর বাড়ি গেছে। ও হয় হয় হতি বাড়ি হতি বাড়ি মিষ্টি নিয়ে গেছিলে? নিয়ে গিয়েছিলাম, আম্মা খুব খুশি হয়েছে, আম্মা এত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, আম্মা পাওয়া যাবে না তোমারে, আম্মা এত খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। হ্যাঁ অনেক খুশি হয়েছে আম্মাকে, আমি কয়েছি কি জানো, সবাই রে গ্রামের যত বাটি সাহেল আছে না সবাই রে একটা একটা করে মিষ্টি দিয়ে দিলা। কতগুলো মিষ্টি নিয়ে গেছো? অনেক মিষ্টি, ছোট ছোট মিষ্টি কিন্তু অনেক মিষ্টি, মজা আর মিষ্টি, আম্মা কি খুশি হয়েছে। এতদিন একটা ভালো কাজ করি, ভালো কাজ করি, ঠিক আছে তোমার এই গুণোদর জামাই তোমাকে আবার কি করলো?
সেটা আমি মুখে কই পাব না এই বুড়ি যেটা আমার কবির পারবি না সেটা আমার কল্লো কিছুর জন্য কি কব তখন মনে হইল আমি বিষ খেয়ে মরে যাই ওরে বুড়ি মরবো মর তো বড় রাগে আমাকে কয়ে দা জামাই তো কি করিছে কি বা করে কমু জামাই জামাই ওরে বুড়ি আমি কল মেজাজ চেক দিতে পারতেছি না আমার মাথা বলে হট হয়ে যাচ্ছে জামাই নিশ্চয় তোর সাথে ফাউল করেছে এই বুড়ি তুই ঠিক করে কর জামাই তোর সাথে কি ফাউল করেছে জামাই আমার মায়া করে প্যাকেট ধরা দিয়ে গুলো তো ঘোড়ার ডিম নিয়ে আইছে আর গুলো তো একটা একটা করে গেলে আমি আসল গুলো সব গুলো খাওয়া দিবে এই চুপ কর করছি এখন হয়েছে আকেল হয়েছে হ্যাঁ আমার গুণদার জামাই আমার জামাইয়ের মতো জামাই হয় না এখন কান্তিসুত কিসের জন্য আমি কি আগে জানতাম যে জামাই এরকম একটা ব্যাকেলে কাম করবি না আর সহ্য করা যায় না সহ্যের বাঁধ মোটে ভেঙে গেছে উয়ে ঘর আর বিটিকার রাখা যাবি না আমি এটা বিধি ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম কি মাজনুনি চাচা এটা অঘটন ঘটে গেছে কি অঘটন ঘটে গেছে এই যে ময়না ওর বাপার মমিন এই ময়নার সর্বনাশ করে দিয়েছে গ্রামের সকল মিসালকে সাথে সে বাটপাড়ি শুরু করে দিয়েছে আপনি কিছু করেন মাতবর চাচা মাজনুনিরা মিশরে কোনো সাগরে গত ময়না তোর কোনো ভয় নেই তুই মাতবর চাচাকে সব খুলে কও চাচা ময়নার গপে ওই বাটপারের সন্তান ময়না যা শুনতেছি তা কি সত্যি মা তোমার কোনো ভয় নাই তুমি নির্ভয়ে বলো ওই বাটপার আমার সর্বনাশ করেছে বাটপার মমিন তোর খবর আছে বিষয়টা তো সব ফাঁস করো না তাহলে পরে ময়নার সমাজে মুখ দেখাবার পারবে না আমি গোপনে গোপনে এর একটা অ্যাকশন নিতেছি সাহা ওয়েক ওয়েক এখনই ময়নারে বিয়ে করতে হবে না হলে ওই লাল ঘরে ভাত খাবে অবশ্যই মমিনক বিয়ে করতে হবে মমিন পার পাবে না যাও মা তুমি নিশ্চিন্তে যাও বিজয়ের একটা বিয়েটা আমি করব ঠিক আছে মা ঘর করবি না আর এই বাড়ি আর আসবি না কি হয়েছে কি ও আবার কি করেছে আবার কান্তি সাথে আম্মা আপনার চাওয়ালের জ্ঞান বুদ্ধি মূল্যও হবে না এবার সে যা করেছে তার বলার মতো না আমি আর তার সাথে সংসার করব না আম্মা বৌমা তুমি একটু খোলাসা করে কত উই আবার কি অঘটন ঘটাইছে ওরা খোলাসা করো কি কবি আমি করছি আপনার সওয়াল উয়ের মার কাছে মায়াবড়ি দিয়াইছে আর সব বিটিকে একটা করে মায়াবড়ি খাওয়াতে কইছে ইয়ের পরেও কি আপনার সওয়ালের সাথে আমার বিটির সংসার করাবো আমি ফাইনাল কথা বলছি বেঞ্চা আমার বিটি আপনার সওয়ালের সংসার করবি না বাস কি আমি আর পাতা দেব না নেই কোনো ভালো মানুষের সাথে সংসার করবে তুমি আমার সাইডে চলে যাও না চলে যাও না তোমার মধ্যে যদি জ্ঞান বুদ্ধির আলো থাকতো তাহলে এরম একটা জঘন্য কাজ তুমি করবার পারতি না
এরপর আমি সেদিনই আসব যেদিন তোমার মধ্যে জ্ঞান বুদ্ধির আলো হবে আব্বা চলো চলো টুনটুনি তুমি যাও না টুনটুনি সারা আমি তাকবার পারব না আম্মা টুনটুনি তুই টাকাও বৌমা তো ঠিকই কইছে তোর মধ্যে যদি জ্ঞান বুদ্ধির আলো থাকতো তাহলে কি আর এরকম বেশরম একটা কাম করবে ভাবতো টুনটুনি যাও না তুমি আমাক ছাড়িয়ে চলে যাও না আম্মা টুনটুনি একমাত্র বউ আমার ছেড়ে আবার বাপের বাড়ি চলে গেছে আমি কেমন করে তারপরে ভাই আমার ভিতরে বলে জ্ঞান বুদ্ধির আলো নেই আমার একমাত্র আম্মা আম্মাও সেটাই কয় তুই ক কেম্বা করি জ্ঞান বুদ্ধির আলো হবে রে আমার ভিতর তুই ক ভাই এরে আবুল ভাই তোমার এমন বুদ্ধি দিব এবার যাতে জমে শিকায় এই আবুল ভাই তোমার বৌমাকে কেরাসিন নিতে কইছে না সোয়াবিন নিতে কইছে বৌমা না বৌমা আমার না তো আমার বউ আমার আম্মার বৌমা বুঝতে পারিছো তোমাক এক নজর না দেখি তালি করে তুমি এটা তো কেম্বা কেম্বা মনে হয় তালি এরম ঘটনা ঘটালাকে মানুষ ভালো হবার সুযোগ চাইলে তাকে দিতে হয় অজল তুই কাজই ডেকে নিয়ে আয় ময়নার সাথে ওর বিয়ে দিবি